সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। এবারের পর্বে আমরা যাব সাজেকের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট কলাঙ্ক পাহাড়ের চূড়ায় এবং সাজেকের হেলিপ্যাড থেকে সকালে সূর্যোদয় দেখা। তো চলুন পুরো এপিসোডটি শুরু করি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলের অগ্রভাগ কলঙ্ক পাহাড়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। জানিয়ে রাখি সাজেকের সর্বোচ্চ উচ্চতার পাহাড় হচ্ছে এই কলঙ্ক পাহাড়। উঠতে প্রায় 30 মিনিট সময় লাগবে, তাই হালকা ট্রেকিং করতে হয়। তাই পরনে হালকা জামা, ট্রেকিং শু এবং বাস নিয়ে নেবেন। It's so beautiful, you and me, we meant to be. আচ্ছা, আমাদের এখন যেতে হবে হচ্ছে এই যে আপনাদের দেখাই এই যে এই রাস্তাটা দিয়ে একেবারে যে উপরে যেইটা দেখতেছেন এই জায়গাটায় যেতে হবে, মানে এইটাই হচ্ছে কলঙ্ক পাহাড়ের চূড়া। তো এতটুকু রাস্তা যেতে আমাদের সময় প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমাদের হাতে আধা ঘন্টা সময় আছে, তারপর চেষ্টা করবো যতটুকু যাওয়ার। তো আপনারা সাথে থাকুন। বাস নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক কষ্টটা কম হবে, অনেক উঁচা, অনেক সময় লাগবে, তাই ধীরে সুস্থে আস্তে আস্তে উঠেন, ঠিক আছে? ফলো মি। Like a bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see. From up here, the world seems small. ভিউয়ার্সরা, আমরা চলে এসেছি হচ্ছে কলঙ্ক পাহাড়ের প্রথম ভিউ পয়েন্টে। তো এই ভিউ পয়েন্টটা দেখুন কতটা সুন্দর, এবং ভিউ পয়েন্টের সাথে সাথে আমরা সামনের দিকে আগাবো। আপনারা এনজয় করতে থাকুন আর আমরা সামনের দিকে আগাই। তো এরপর প্রায় 10 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম কলঙ্ক পাহাড়ের চূড়ায়। তো বন্ধুরা, এর আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। তো পরের দিন খুব সকালে সাজেকের হেলিপ্যাডে চলে গেলাম সূর্যোদয় দেখার জন্য। এটা এক কথায় অসাধারণ। সূর্যোদয়ের পাশাপাশি সাজেকের হেলিপ্যাড থেকে পাশের মিজোরাম এবং বাংলাদেশ অংশের পাহাড়গুলো এত সুন্দর লাগে যা ক্যামেরা চোখ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাই প্রত্যেক পর্যটকদেরকে আমি একবারের জন্য হলেও বলবো যে আপনারা সাজেক আসুন এবং দেখে যান এখানে কী ধরনের সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে। তো এই সৌন্দর্য দেখতে দেখতে এই এপিসোড এখানেই শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।